আমি মনে করি নাই যে আমি ওয়ানডে টিমে আসব তখন পরে যখন দেখলাম তখন আমি দেখতেছি যে আমার নাম আছে আমি অবাকই হইছি ওয়ানডেতে সাকিব মিরাজ আলটিমেট চয়েস তাই প্রথমবার পঞ্চাশ ওভারি ফরম্যাটে ডাক পেয়ে কাছাকাছি ঘুরঘুর করেও নাসুম আহমেদের অভিষেকের অপেক্ষা বাড়ল তবে টি টোয়েন্টি স্কোয়াডে মিরাজ নেই সাকিবের পার্টনার এই বাঁহাতি গেল বছরে দুজনের কেমিস্ট্রিটাও বেশ খেলেছেন সমান ১৮টা করে ম্যাচ যেখানে সাকিবের শিকার সংখ্যা ২৫ আর নাসুমের ২২ দুজনের ইকোনমিও কাছাকাছি এবার আফগানিস্তানের বিপক্ষে মূল ভূমিকাও পালন করতে হবে এই দুই বাঁহাতি অর্থোডক্সকে কারণ আফগানদের ১৬ জনের স্কোয়াডে ১৩ জনই ডানহাতি ব্যাটসম্যান আমি সেকেন্ড চয়েস সাকিব ভাই ফার্স্ট চয়েস ফার্স্ট টার্গেটে থাকবে আমি সেকেন্ড চয়েস সেকেন্ড টার্গেটে থাকবো বাট আমার জন্য এটা খুব ভালো একটা দিক সাকিব ভাই থাকা অবস্থায় আমি যখন খেলতে পারি এটা আমার জন্য খুব ভালো দুইটা লেফট আর্ম স্পিনার থাকলে অটোমেটিকলি উনি তো ওয়ার্ল্ড নাম্বার ১ ওনাকে নিয়ে আলাদা একটা প্ল্যান থাকে আমি নতুন মাত্র আসছি বিপিএল এর পারফরমেন্স নিয়ে কি বলবেন স্পিনারদের মধ্যে আপনি ৬ নম্বরে আছেন এবারে বিপিএল এ তবে যদি ইকোনমির দিক থেকে চিন্তা করা হয় সাকিব আল হাসানের কথা বলছিলেন সাকিব আল হাসানের পরেই আপনার সবচেয়ে কম ইকোনমিতে আপনি বোলিং করেছেন নিজের পারফরমেন্স নিয়ে কি সন্তুষ্ট হতে পারছেন ইকোনমি রেটটা আমি চাইতেছি আরেকটু যাতে কমে ৫ বা ৫ নিচে চলে আসে এরকম চাইতে আমার টার্গেট ওইটা এখন মনে হয় ৬.৪ আছে সম্ভবত আমি লাস্ট যেটা দেখলাম তো আমার ফার্স্ট টার্গেটই থাকে যাতে আমি আমার ওই ইকোনমি অনুযায়ী যাতে আমি বল করতে পারি টি টোয়েন্টিতে মানে ব্যাটসম্যানের সাথে চ্যালেঞ্জ নেওয়া যায় না বিশেষ করে আমি যেই পাওয়ার প্লেতে করি ওই জায়গায় তো চ্যালেঞ্জ নেওয়ার কোনো কথাই না ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সাকিবকে পেছনে ফেলে নাসুম ছিলেন সর্বোচ্চ ৮ উইকেট শিকারী নিউজিল্যান্ডের বিপক্ষেও সমান সংখ্যক উইকেট নিয়ে ম্যান অফ দ্য সিরিজ তারপরও পাকিস্তানের বিপক্ষে সুযোগ হয়েছিল মাত্র একটা ম্যাচ খেলার নাসুম আফগানদের বিপক্ষে এবার জ্বলে ওঠার অপেক্ষায় কিছু নতুন টেকনিকও নাকি রপ্ত করে ফেলেছেন পলও পাচ্ছেন বল তো ঘুরান কোমরও ঘুরান ভালো দেখলাম এটা আসলে এটা সম্পূর্ণ ক্রেডিট সুহেল স্যারকে দিতে হবে উনি একটা জিনিসই দেখাই দিছিল তো এই পুরো বিপিএলটাই আমি ওইটা আমার মাথায় নিয়ে আমি খেলছি উনি বলছিল যে এই জায়গায় যতটুকু ইয়া করতে পারবা বলে আর কিছু করা লাগবে না আমি ওইটার বেনিফিট পাইছি আমি ওইটাই মাথায় রেখে করছি দুই একটা হয়তো বা এদিক সেদিক হয়ে গেছে বাট আমার মাথায় ওইটাই ছিল এইটাকে কীভাবে কী করব এইটা করার পরে আর ওই ফলো থ্রো ইয়া হয় না ওইটা অটোমেটিকলি ফলো থ্রো হয়ে যায় নাহিয়ান বিন জসিম ৭১